মালিহা, আমি তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসি। কেন, আমিও তো তোমাকে ভালোবাসি। মানে এবার ঈদে আমাকে একটা উপহার দেওয়ার কথা ছিল, সেটা কি তুমি ভুলে গেছো? না না, তবে তবে কি, এই মুহূর্তে আমি আর্থিক অনটনের মধ্যে আছি। তাহলে কথা দিয়েছিলে কেন? না, হঠাৎ করে ওই স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় আমার একটা জরুরি কাজ আছে, আমি চলি। ভাই, ও ভাই, গরুটার গাছের সাথে বাঁধতে রাখেন তো। আমার এত স্বাদের গরুটা রে, তোরা কোথায় নিয়ে যাচ্ছিস রে বাজান? কেন বাবা, জানেন না গরুটাকে কুরবানি দেওয়া হবে? গরু হলেও তোদের মতো মায়া মমতা দিয়ে লালন পালন করেছি রে বাজান। আপনি যাই বলেন না কেন বাবা, কাল কিন্তু আমরা এই গরুটাকেই কুরবানি করব। তোরা এখন বড় হয়েছিস, যা ভালো মনে করিস তাই কর। শোন, বাবা যাই বলুক না কেন, কালকে গরুটাকে কুরবানি করবই। আপনি যা ভালো মনে করেন বড় ভাই। কি ব্যাপার মালিয়া, মন খারাপ করে দাঁড়িয়ে আছো যে? মন খারাপ হবে না তো, 32টা দাঁত বের করে হাসবো। দেখো মালিহা, কথাটা ওভাবে বলো না। তা কিভাবে বললে খুশি হবে একটু বোঝার চেষ্টা করো। আমার সব বোঝাবুঝি শেষ। এ কি বলছো মালিহা, এতদিনের ভালোবাসা এক নিমিষে কোরবানি করে দিবে? প্রয়োজন হলে তাই দিব, তোমার সাথে আমার কোনো সম্পর্ক রইল না। মালিহা, তুমি যা বলছো ভেবে বলছো তো? আমি যা বলছি ভেবেই বলছি। আজ থেকে তোমার আর আমার পথ আলাদা। আজ থেকে আমাদের প্রেমে কি কুরবানি হয়ে গেল? হ্যাঁ তাই, আমি আবারও বলছি, আজ থেকে আমার পথ আলাদা, তোমার পথ আলাদা। কি ব্যাপার রনি, মন খারাপ নাকি? না মানে এমনি বসে আছি আর কি। না রনি, তুই মিথ্যা কথা বলছিস। আপনি ঠিকই বলেছেন, আমার মনটা অতটা ভালো নয় ভাই। আচ্ছা কি হয়েছে তুই খুলে বলতো, মন খারাপের কারণটা কি? কুরবানি। কুরবানি, কথাটা ঠিক বুঝলাম না। কুরবানি মানে কোনো পশু কুরবানি না। তাহলে কি রনি? ভাই আমার ভালোবাসার কুরবানি হয়ে গেছে। মালিহার সাথে কিছু হয়েছে? ঠিক ধরেছেন ভাই,
মালিহা আমার ভালোবাসাকে অস্বীকার করেছে, মানে কুরবানি করেছে। বলিস কি, এতদিনের ভালোবাসা মালিহা কুরবানি করে দিল?